নুডলস। সবাই খুব জোরে হাততালি হয়ে যাক, একদম ঠিক উত্তর। তুমি জিতে নিয়েছো নানান রকম কুকিজ এর একটা ট্রে। আচ্ছা, এই তিনটে প্রশ্নের পর স্কোর কিন্তু এখন শ্বশুর বাড়ি 2 এবং বাপের বাড়ি 1। আমি আমার 4 নম্বর প্রশ্নটা করছি। ধোসার সাদা অংশ এর মধ্যে কি দিয়ে বানানো হয়, চাল গুঁড়ো না ময়দা? এইবারও কিন্তু শ্বশুর বাড়ি থেকেই প্রথম হাত উঠেছে মমিতার। যা বলো, চাল গুঁড়ো। চাল গুঁড়ো, একদম ঠিক উত্তর। এর জন্য তুমি পেয়ে গেছো একটা ইলেকট্রিক কেটল। আমি আমার 5 নম্বর প্রশ্নটা করছি, মন দিয়ে শোনো। ভারতবর্ষের কোন রাজ্য লাস্সি খাওয়ার জন্য বিখ্যাত? বলো আবার। পাঞ্জাব। একদম ঠিক উত্তর, পাঞ্জাব। তুমি জিতে নিয়েছো। কাজু, কিসমিস, পেস্তা, কাঠবাদাম সমেত একটা দারুণ কৌটোর সেট। এবার আমি তোমাদেরকে একটা ধাঁধা জিজ্ঞেস করব। রুটির ওপর মাংস দিয়ে বিদেশি এক নাস্তা, জন্ম কোথায় জানতে হলে চলো ইটালির রাস্তা। বলো। পিজা। পিজা, একদম ঠিক উত্তর। এই সঠিক উত্তরটা দিয়ে তুমি জিতে নিলে 5 কেজি চিনি। আমার পরের প্রশ্ন, মহারাষ্ট্রের একটি পদের নাম হলো বাটাটা পুরি। এখানে পুরি মানে যদি লুচি হয় তাহলে বাটাটা মানে কি? বাপে বাড়ি থেকে বৌদি প্রথম হাত তুলেছে। বাটাটা মানে আলু। একদম ঠিক উত্তর দিয়েছো। তুমি জিতে নিয়েছো একটা ননস্টিক কুকওয়্যার সেট। নম্বর প্রশ্ন, এটা একটা ধাঁধা। দুধের থেকে তৈরি আমি মাখনের জাত ভাই, সোজা আঙুলে না উঠলে আঙুল বাঁকানো চাই। এইবারও কিন্তু বাপের বাড়ির তরফ থেকেই প্রথম হাত উঠেছে। তুমি বলো। ঘি। ঘি, একদম ঠিক উত্তর। তুমি জিতে গেলে 5 লিটার সর্ষের তেল। আমি আমার পরের প্রশ্নে কয়েকটা জিনিসের নাম বলবো, তার মধ্যে থেকে একটা বেমানান নাম থাকবে, মন দিয়ে শোনো। বিউলি, অড়হর, মুগ, বাজরা, মুসুর। এবারও কিন্তু প্রথম হাত বাপের বাড়ির তরফ থেকে বৌদির। বলো। বাজরা। বাজরা কেন? কারণ হচ্ছে ওগুলো সব ডাল, আর এটা হচ্ছে একটা শস্যর মধ্যে পড়ে, গম জাতীয় জিনিস পড়ে। তোমার উত্তরটা একদম ঠিক, বাজরাই সঠিক উত্তর। এর জন্য তুমি পেয়ে গেলে চা, কফি, চিনি রাখার 3টে সুন্দর কৌটো। এবার তোমাদের জন্য আমার 10 নম্বর প্রশ্ন, মন দিয়ে শোনো এবং হাত তুলবে প্রশ্নটা শেষ হওয়ার পর। পশ্চিমবঙ্গের কোন জায়গার মোয়া বিখ্যাত? বাপের বাড়ির থেকেই আবার প্রথম হাত উঠেছে। বলো। জয়নগরের। কারেক্ট অ্যানসার। এর জন্য তুমি জিতে নিয়েছো একটা টি সেট। যদি দারুণ জায়গায় কুইজ রাউন্ডটা শেষ হলো এবং স্কোর বলছে এখন বাপের বাড়ি 6 এবং শ্বশুর বাড়ি 4। একজনের চিকেন আর একজনের লোটে, দুটো রান্নাই কিন্তু বেশ জম্পেশ হচ্ছে। রান্নাটা কাটা বাটা আর একটু এগোক, আমরা এসে দেখবো যে কেমন হলো দুটো রান্না এবং কোন রান্নাটা বিচারকদের মতে হয়ে উঠলো সেরা। সেগুলো তো টেস্ট করার পরই বলা যাবে। কত কালো রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জল পথ করে। কত কালো রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জল পথ করে। দেশে অন্ন জলে হলো ঘোর অনটন, দেশে অন্ন জলে হলো ঘোর অনটন। ধরো বিস্কি সোডা আর মুরগি মটন। কত কালো রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জল পথ করে। যাও ঠাকুর চৈতন চুটকি নিয়া, এসো দাড়ি নাড়ি কোলে মুদ্দি মিয়া। কত কালো রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জল পথ করে। যেহেতু এত কিছুর আলোচনা হচ্ছে রান্নাঘরে, কাজেই
খুব স্বাভাবিকভাবেই রবি ঠাকুরের লেখা এই গানটার কথাই মাথায় এলো, তাই গেয়ে ফেললাম। বাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুনলেন তো বিদীপ দাদির গলায় একটা দারুণ গান। আজকে আমাদের এখানে মমিতার বাপের বাড়ির তরফ থেকে রান্না করছে অনিতা কাকিমা। অনিতা কাকিমা চিকেন দিয়ে দারুণ কিছু একটা বানাচ্ছে। আর মমিতার শ্বশুর বাড়ির তরফ থেকে বিনা কাকিমা রান্না করছে লইট্টা মাছ দিয়ে। একটা জিনিস তুমি মিস করে গেছো প্রথম থেকে, তুমি বলেছিলে বিউটি টিপস দেবে, সেটা এখনো পর্যন্ত দিলে না। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মানে রোজ তো আমি স্কিন কেয়ার হেয়ার কেয়ার নিয়ে নানা রকম বলেই থাকি, আজকে আমি বলছি তোমাদেরকে ব্ল্যাক হেডস নিয়ে। কি করে ইজিলি ব্ল্যাক হেডস বা নাকের ওপরে যে কালো দাগগুলো থাকে সেগুলো রিমুভ করা যেতে পারে। এক চিমটে দারচিনির গুঁড়ো নিতে হবে এবং তার সাথে মেশাতে হবে এক চামচ মধু। সেই মিশ্রণটাকে ভালো করে যেখানে যেখানে মুখের ব্ল্যাক হেডস আছে সেখানে ভালো করে লাগিয়ে নিতে হবে। 5-10 মিনিট রাখতে হবে এবং তারপর ঈষদুষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তাহলেই দেখবেন যে ব্ল্যাক হেডস বা এই কালো দাগগুলো একদম মিলিয়ে গেছে এবং রেগুলার ইউজের সাথে সাথে ওপেন পোর্স মানে রোমকূপের গোড়াগুলোও দেখবেন কত টাইট হয়ে গেছে। দারুণ যে দারুণ, আমিও করবো, আজকে থেকেই করবো, বাড়ি গিয়েই করবো। আচ্ছা, আমি তো বললাম বিউটি টিপ একটা, এবার তুমি বলো তো এই যে তোমাকে সবসময় এত সুন্দর দেখতে লাগে তার রহস্যটা কি? তার রহস্য আর কিছু না, সবসময় আমার মন ভালো থাকে। আমি যে খুব সাজগোজ নিয়ে আলাদা করে ভাবি তা নয়, কিন্তু ওই আর কি। তবে সব রকম সাজগোজ আমাকে মানায় না। আমি যেমন খুব মানে চট করে ওয়েস্টার্ন ওয়্যার পরি না, আমার শাড়িটাই সবসময় ভালো লাগে এবং ওই একটাই আমার শখ একটু শাড়ি কেনার। কিন্তু খুব প্রচুর যে দামি দামি শাড়ি কিনি এমন কিন্তু, বেশিরভাগই আমি সুতির শাড়ি পরি। কিন্তু আমার ব্লাউজটা একটু ঠিকঠাক হতে হবে, মানে শাড়ি আমি একটা নেতা পেতা 500 টাকা দামের শাড়িও পরতে পারি কিন্তু ব্লাউজটা তার সঙ্গে একটু ঝাঁকাতে হবে। তোমার জুয়েলারি? সে তো ভাই আমি বিভিন্ন জায়গা থেকে গ্রামে গঞ্জে মাঠে মেলায় অসাধারণ ঘুরে ঘুরে কিনি, ওটা আলাদা করে কিছু না। তবে হ্যাঁ, এটাও ঠিক, গয়না বলতে সোনার গয়না আমি খুব একটা নয়, একেবারেই পছন্দ করি না। আমার রূপো পছন্দ, রূপোর গয়না পরি, আর সব ওই পুঁতি মালা কাঠ যা যা পাওয়া যা যা দিয়ে গয়না হয়, ঘাস পাতা মাথায় ফুল, ওই দিয়েই তো চালিয়ে দিলাম এতগুলো বছর। বিদীপ দাদি যেমন নিজের সাজের রহস্যটা শেয়ার করলো, তেমনি আমি কিন্তু একটা জিনিস বলতে পারি, একটা টিপ দিতে পারি, সেটা হচ্ছে ফ্রেশ লুক মেকআপের ওপর। মানে যত কম মেকআপ থাকবে ফ্রেশ লুক থাকবে, মানে হালকা একটু কাজল হলো বা আইলাইনার হলো, হালকা লিপস্টিক, অল্প সাজ, মানে যেমন তুমি বলছিলে বিদীপ দাদি, একদম মানে বেশি মুখে মেকআপ করলেই কিন্তু বয়সটা বেড়ে যায়, সবার আগে বয়সটা বেশি লাগে। এই যে আমার অনেক বয়স হয়ে গেছে সেটা কি আমাকে দেখে বোঝা যায়? একদমই না, কিন্তু প্রায় 60-এর কাছাকাছি বয়স, আমাকে কি দেখে বোঝা যায়? কারণ তার কারণ হচ্ছে মেকআপটা কম ইউজ করা। যেমন প্রিয়াঙ্কাও করে আমি দেখেছি, ওরও সাজ আমার ভীষণ ভালো লাগে, খুব সুন্দর সাজে। মানে এটা কিন্তু একদমই মিনিমাল মেকআপ বা ফ্রেশ লুক মেকআপ, সেটা কিন্তু অবশ্যই অনেকেই ট্রাই করতে পারেন। আপনারা ট্রাই করবেন এবং দেখবেন নিশ্চয়ই আপনাদের পছন্দ হবে। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, তোমাদের অনেক টিপস দিলে। হ্যাঁ, আমরা তো এখানে গল্প করছি কিন্তু ওখান থেকে কি দারুণ গন্ধ আসছে বিদীপ দাদি, চলো একবার দেখে আসি। চল চল একবার দেখে, আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ধরে কেমন হচ্ছে রান্না, ঠিক আছে তো সব? হ্যাঁ সব ঠিক আছে। এটা কি বানাচ্ছো? এটা লোটে লিট্টি, লোটে লিট্টি, কারি লিট্টি। আমি জীবনে কোনোদিন শুনিও নি, খাই তো নি, জীবনে কোনোদিন শুনিই নি, আজকে আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। মানে তুমি কিরকম ভাবছো বলো তো, মানে লিট্টি মানে আলাদা ভাবে খাওয়া যাবে লিট্টির সাথে মাছটা, নাকি পুর হিসেবে ইউজ করবে? নাকি লিট্টিটা লোটে মাছ পুর দিয়ে লিট্টিটা করব, করে তারপরে আপনি শুকনো খেতে পারেন। মানে তুমি বলছো যে তুমি লিট্টিটার মধ্যে লোটে মাছের পুর দেবে এবং একটা কারি মতন বানাবে, মানে একটা গ্রেভির মতন বানাবে, তার মধ্যে লিট্টিগুলোকে ছেড়ে দেবে? ছেড়ে দেব। বাহ, ওইটাই, তাড়াতাড়ি বানাও, আমি না ট্রাই করতে চাই। চলো একবার দেখে আসি ওদিকে অনিতা কাকিমা কেমন কাজ চলছে। আহ, ওইদিকে যা সুন্দর গন্ধ। এই ওই একটু বাকি আছে, গরম মশলা দেবো আর গার্নিশ করবো। কি ভালো দেখতেও, কি ভালো হয়েছে। এটা কি বানিয়েছো গো? এটা ধোকার গ্রেভি করে। আচ্ছা, ধোকা মানে চিকেন কিমা দিয়ে ধোকা? হ্যাঁ, চিকেনটা তো আগে তো পেস্ট করে, নুন দিয়ে সেদ্ধ করে পেস্ট করে, ছোলার ডালে বেসন দিয়ে, তার মধ্যে হিং, তারপরে ভাজা মশলা সব। মানে তুমি ধোকাটা চিকেন দিয়ে বানিয়ে? হ্যাঁ, চিকেনের ধোকা, আমরা যেরকম ডাল বাটা দিয়ে ধোকা দিই, হ্যাঁ, তার মধ্যে চিকেন রয়েছে। কি তেলে ভেজেছো তুমি এটা? সরষের তেলে। আচ্ছা বিনা কাকিমা, তুমি কি তেল দিয়ে রান্না করছো? সাদা তেল।
সাদা তেল, মানে এইটা একটা জিনিস দেয় না তো বিদীপদাদি, মানে যারা রেগুলার রান্না করে, মানে রোজ রোজ রান্না করার বা এক্সপিরিয়েন্সের সাথে রান্না করে না, তারা ঠিক জানে যে কোন তেলে রান্নাটা করলে কোন তেলে কোন রান্নাটা হবে। যেমন ইলিশ মাছ কি কোনোদিন সাদা তেল দিয়ে খাওয়া যায়? ভালো লাগে না। ইলিশ মাছ তেলের উপর কিন্তু রান্নার স্বাদ অনেকটা নির্ভর করে থাকে, তাই না? আর এর মধ্যে চিকেন দেয়া তো এখন অনেকের অসুখের জন্য সাদা তেলে করে খাওয়া যায়, কিন্তু চিকেন দেয়া সেখানে সরষের তেল দিয়ে বাদ করতেই হবে, নাহলে ভালো লাগবে না। অনিতা কাকিমা যেমন সর্ষের তেল দিয়েই চিকেনটা রান্না করতে চায়, তেমনি অনেকেই আছে যারা কিন্তু সর্ষের তেল ছাড়া রান্নার কথা ভাবতেই পারে না। তাদের জন্য কিন্তু আমি একটা কথা বলতে চাই, সয়াবিন অয়েল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এর অপরিহার্য ফ্যাটি অ্যাসিডস, প্রোটিন আর অ্যামিনো অ্যাসিড সয়াবিন অয়েলকে করে তোলে একটি অন্যতম স্বাস্থ্যকর রান্নার তেল। তার মানে স্বাদও রইল আর স্বাস্থ্যের দিক থেকেও এত উপকার পাওয়া গেল। আমি তো ভাবছি যে তুই কত কিছু জানিস, এই রান্নাঘর করতে করতে ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড হয় বিদীপ্তাদি। না আমি তো খেতে ভালোবাসি, মাঝে মাঝে রান্না করি, কিন্তু তার ভেতরে যে এত কিছু আছে। হ্যাঁ, মানে তুমি চাইবে না যে তুমি যেটা খাচ্ছ সেটা তোমার শরীরের জন্য যথেষ্ট উপকারী হোক, তাহলে মানে সেই ব্যালেন্সটা থাকে। এবারে জলসা রান্নাঘরে